নমস্কার, আমি শ্রীতমা চক্রবর্তী। একটু নতুন কিছু নিয়ে শুরু করতে চলেছি আজকের রিয়েল টক এপিসোড 1। আজ প্রায় 188 দিন হলো বন্ধ হয়ে রয়েছে নাট্য প্রেক্ষাগৃহ, থিয়েটার বন্ধ, বন্ধ থিয়েটারের সঙ্গে যুক্ত থাকা বহু মানুষের জীবনও। জীবন বলতে দুই প্রকার মানুষের জীবন, এক থিয়েটারের কর্মী বা অভিনেতারা, আর দুই থিয়েটারের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকা মানুষেরা, যেমন আলো শব্দের সঙ্গে যুক্ত থাকা মানুষেরা। দীর্ঘদিন ধরে চলা প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে বন্ধ তাদের উপার্জনের পথ, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে নাটক প্রেক্ষাগৃহ সহ সমস্ত অনুষ্ঠান। কেমন আছে তারা, নাটকের সহকর্মীরা? আমরা যখন নাট্যমঞ্চে প্রবেশ করি, তখন হলুদ আর আকাশে আলো দিয়ে তারা ফুটিয়ে তোলে আমাদের চিত্রকে। কিন্তু এখন এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা কি পারি না তাদের জীবনের একদিকটায় অন্তত অল্প হলেও আলো প্রকাশ করতে? আমাদের সমাজে এমন বহু থিয়েটার আর্টিস্ট ডিরেক্টররা রয়েছেন যারা আর্থিকভাবে সচ্ছল, তবুও তারা থিয়েটারকে বেছে নিয়েছেন নিজের জীবনের একটি অঙ্গ হিসেবে। হয়তো এই 188 দিনে একবারও খোঁজ নেওয়া হয়নি তাদের। কেমন আছেন আমাদের থিয়েটারের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষেরা, যাদের ছাড়া হয়তো আমাদের নাটকগুলি থাকতো না, আলো থাকতো না নাটকে, নাটকে থাকতো না শব্দ।